WBMDFC এটি সম্পূর্ণটি রাজ্য সরকারের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে কিছু ছেলে মেয়েদের 3 মাসের বিনামূল্যে ট্রেনিং করিয়ে রাজ্য সরকার দিচ্ছে চাকরি, সম্পূর্ণ স্থায়ী পদে চাকরি দেবে কোম্পানিতে, বিভিন্ন কোম্পানিতে তোমাদের চাকরিতে নিয়োগ করাবে। এবং এই ট্রেনিংটি তোমরা শুধুমাত্র ক্লাস 8 পাস হলেই তোমরা কিন্তু এই ট্রেনিং এর জন্য আবেদন করতে পারবে, মানে অষ্টম শ্রেণী পাস হলেই এই ট্রেনিং এর যোগ্য, আবেদনের যোগ্য। এই ট্রেনিং এর জন্য আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে। এখানে সম্পূর্ণ থাকা খাওয়া সম্পূর্ণ রাজ্য সরকার বহন করবে, এবং ট্রেনিং চলাকালীন তোমরা প্রতি মাসে স্টাইপেন্ড মানে বেতন পাবে। তোমরা ট্রেনিং চলাকালীন ভালো রকম একটা বেতন তোমরা পাচ্ছ, এবং ট্রেনিং কমপ্লিট করার পর তোমাদের বিভিন্ন কোম্পানিতে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট করা, মানে বিভিন্ন কোম্পানির আন্ডারে তোমাদের কিন্তু চাকরি দেওয়া হবে। সরাসরি এই সমস্ত খরচাগুলো বহন করছে রাজ্য সরকার, মানে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে সম্পূর্ণ তোমরা বিনামূল্যে ট্রেনিং করে বা 8 পাসে ট্রেনিং করে তোমরা কিন্তু চাকরিটি তোমরা পেয়ে যেতে পারছো। তো সরাসরি দেখতে পাচ্ছ, তোমরা এই ট্রেনিংয়ের জন্য তোমরা আবেদন করতে চাও, সরাসরি গুগল ক্রোমে সার্চ করবে WBMDFC.org। এছাড়াও ভিডিও ডেসক্রিপশন বক্সে এই অফিসিয়াল ওয়েবসাইট লিঙ্ক তোমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেই লিঙ্কে থাকা ক্লিক করে তোমরা সরাসরি এই অফিসিয়াল পেজে তোমরা চলে আসবে। এই অফিসিয়াল পেজ আসার পর উপর থেকে স্ক্রল করে এখানে সেকশন পাবে যে ট্রেনিং অ্যান্ড কোচিং গুলো একটি সেন্টার তোমরা পাচ্ছ। এখানে ক্লিক করে তোমরা সরাসরি দেখতে পাচ্ছ প্রথমে 4টি টোটাল মানে ট্রেনিং চলছে। এই 4টে টোটাল যে যে ক্যাটাগরি কোর্স কন্টেন্ট কী কী শেখানো হবে তোমাদের ট্রেনিংয়ে সব কিন্তু এখানে বিস্তারিত বলে দিয়েছে। এবং আইট উপদি স্কলার পর এখানে সরাসরি দেখতে পাবে যে টোটাল এখানে 8টা রয়েছে, টোটাল মানে 8 আর 4 12টি টোটাল এখানে ট্রেনিং কিন্তু চলাকালীন হয়েছে, মানে ট্রেনিং কিন্তু চালু হয়েছে। এখানে সরাসরি দেখতে পাচ্ছ সব ট্রেনিংগুলোর ক্ষেত্রে কী কোয়ালিফিকেশন, কী যোগ্যতা লাগবে, কত বছর ধরে হবে ট্রেনিংগুলো, এখানে কী কী শেখানো হবে ট্রেনিংয়ে সব কিন্তু বিস্তারিত এখানে কিন্তু বলে দিয়েছে। তো তোমাদের যে ট্রেনিংটি পছন্দ সেটি তোমরা যদি কোয়ালিফিকেশান থাকে তাহলে সেই অনুযায়ী তোমরা ট্রেনিং করতে পারবে। এবং দেখতে পাচ্ছ ক্লাস 8 পাসের ট্রেনিং রয়েছে। সেখানে সরাসরি দেখতে পাচ্ছ অ্যাপ্লাইন অপশন রয়েছে, এই অ্যাপ্লাইন অপশনে ক্লিক করে তোমরা সরাসরি কিন্তু আবেদন করার পেজে মানে অনলাইনে আবেদন করতে পারবে। এই পোস্টের জন্য সেই অনলাইন আবেদন পেজে তোমাদের কিন্তু ডাইরেক্ট এখানে ওপেন করে দেবে। এখানে সরাসরি দেখতে পাচ্ছ সমস্ত এই যে টোটাল যে 12টি ট্রেনিংয়ের চাকরি বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, সেটা ট্রেনিং তোমাদের চাকরি দেওয়া সব কিন্তু লাস্ট ডেট রয়েছে 30 নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা লাস্ট ডেট রয়েছে। তো সরাসরি এখানে তোমরা ওয়েব অ্যাডভার্টাইজমেন্ট তোমরা এখান থেকে দেখে নিতে পারবে নোটিশ বোর্ডে। তোমরা যদি অনলাইন আবেদন করতে চাও এখানে দেখতে পাচ্ছ অ্যাপ্লাই নাও অপশন রয়েছে, এখানে ক্লিক করে তোমরা সরাসরি এই পোস্টের জন্য অনলাইনে আবেদন করতে পারবে। তো অনলাইনে আবেদন করার জন্য কিভাবে প্রসেস বলে দিয়েছে নোটিসে, কারা কারা আবেদন যোগ্য করতে পারবে, শুধুমাত্র যে 8 পাস যোগ্য হলেই তোমরা কিন্তু এই পোস্টের জন্য আবেদন করতে পারবে, এবং কোন কোন ছেলেমেয়েরা আবেদন করতে পারবে, কত টাকা বেতন থাকছে, কোন কোন চাকরি তোমরা ট্রেনিং চলাকালীন পাবে, ট্রেনিং কমপ্লিট করার পর সব কিন্তু বিস্তারিত জানিয়ে দেবো একটা নোটিশের মাধ্যমে, তোমাদের কিন্তু বিস্তারিত জানিয়ে দিয়েছে। তো সেই নোটিশটি ডাউনলোড করে তুলে চলো তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি। তো সরাসরি এখানে দেখতে পাচ্ছ নোটিশটি বিস্তারিত প্রকাশিত হয়েছে, যেটা শুধুমাত্র সংখ্যালঘু ছেলেমেয়েদের জন্য এখানে কিন্তু বিস্তারিত বলে দিতে পারছো, শুধুমাত্র সংখ্যালঘু ছেলেমেয়েরাই এখানে কিন্তু এই ট্রেনিং এর জন্য আবেদন করতে পারবে। সরাসরি তোমরা জানো মাইনরিটি কল মানে যদি ছিল মাইনরিটিরা মানে যেটা মুসলিম সংখ্যালঘু তারা কিন্তু এই ট্রেনিং এর জন্য আবেদন যোগ্য। এখানে যে এই ট্রেনিং এ যে যে তোমাদের মানে কোর্সগুলো শেখানো হবে সব কিন্তু এখানে বিস্তারিত জানিয়ে দিয়েছে, তোমরা দেখে নিতে পারছো। সার্টিফিকেট কোর্স যেটিকে আমরা বলছি মেশিন অপারেশন 1 বছরের জন্য ট্রেনিং, সেটি ক্লাস 8 পাসে আবেদন করতে পারবে। এখানে তোমাদের যা যা ট্রেনিং দেওয়া মানে যা ট্রেনিং ফলাফল তোমাদের যে চাকরি দেওয়া জুনিয়র মেশিনিস্ট এবং টেকনিশিয়ান মেশিন টুলস অপারেটর পদে তোমাদের চাকরি দেওয়া হবে। 2 নম্বর দেখতে পাচ্ছ সার্টিফিকেট কোর্স সিএনসি নির্মাণ, এটা 6 মাসের কোর্স তোমাদের ট্রেনিং এর, এখানে 10 পার্সেন্ট আবেদন করতে পারবে। এখানে মেশিনিস্ট টেকনিশিয়ান পদে তোমাদের চাকরি দেওয়া হবে ট্রেনিং কমপ্লিট করার পর। সার্টিফিকেট কোর্স সিএনসি এখানে তোমাদের 6 মাস ট্রেনিং হলে আবেদন করতে পারবে 10 পাস যোগ্যতায়। এখানে তোমাদের মেশিনিস্ট টেকনিশিয়ান পদে তোমরা চাকরি পাবে কমপ্লিট করার পর। সফটওয়্যার নেটওয়ার্কিং অ্যাসোসিয়েট এখানে 6 মাসের কোর্স, এখানে 12 পাস হলে তোমরা আবেদন করতে পারবে। নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারিং পদে তোমাদেরকে চাকরি দেওয়া হবে। এখানে তোমার রুম এসি এবং হোম অ্যাপ্লায়েন্স পদে তোমরা যদি ট্রেনিং করতে চাও এটা 4.5 মাসের ট্রেনিং, এটা 12 পাস হলে আবেদন করতে পারবে। এবং সার্ভিস ইঞ্জিনিয়ার পদে তোমাদের চাকরি দেওয়া হবে। এখানে তোমার সার্টিফিকেট কোর্স ইন অডিও ভিডিও এভি এখানে তোমরা 3.5 মাসের কোর্স, এটি 12 পাস হলে তোমরা আবেদন করতে পারবে। সার্ভিস ইঞ্জিনিয়ার পদে তোমাদের চাকরি দেওয়া হবে। সার্টিফিকেট কোর্স ইন হ্যান্ড হেল্ড প্রোডাক্টস তোমরা ট্রেনিং আবেদন করতে চাও 3.5 মাসের কোর্স, এটি 12 পাস হলে তোমরা আবেদন করতে পারবে। সার্ভিস ইঞ্জিনিয়ার চাকরি তোমাদের দেওয়া হবে। ওয়েল্ডার পদে তোমাদের ট্রেনিং করতে চাও 1 বছর ট্রেনিং, এটি আইটিআই অথবা 10 পাস হলে তোমরা আবেদন করতে পারবে। আইটিআই যারা পাস তারাও ট্রেনিং আবেদন করতে পারবে, এবং 10 পাস মানে মাধ্যমিক পাস হলে তোমরা ট্রেনিং আবেদন করতে পারো। ওয়েল্ডার পদে তোমাদের কিন্তু চাকরি তোমাদের দেওয়া হবে। এগুলি হলো টোটাল যে যে ট্রেনিংয়ে তোমাদের আবেদন চলছে। সরাসরি এখানে ক্রাইটেরিয়া যেগুলো রেখে যেতে পারছো, ক্রাইটেরিয়া এখানে বিস্তারিত বলে দিয়েছে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে 1 নম্বর, 18 থেকে 25 বছর মধ্যে বয়স হতে হবে তোমাদেরকে, এবং ট্রেনিংয়ে ব্যয় বহন করবে সম্পূর্ণ WBMDFC মানে সম্পূর্ণ রাজ্য সরকার ট্রেনিংয়ে যা খরচা হবে সব কিন্তু রাজ্য সরকার এখানে বহন করবে। অনলাইন আবেদন করতে হবে এই অফিসিয়াল ওয়েবসাইট থেকে, সেটা তোমাদের দেখিয়ে দিলাম কোন কীভাবে অনলাইনে তোমরা আবেদন করবে। এছাড়াও ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে থেকে ক্লিক করে তোমরা সরাসরি অনলাইনে পেজে বা অফিসিয়াল ওয়েবসাইটে পেজে তোমরা পৌঁছে দিয়ে আবেদন করতে পারবে। সহজে আবেদন পদ্ধতি করতে পারবেন এখানে, এবং নভেম্বরের 30 তারিখ পর্যন্ত লাস্ট ডেট রয়েছে
20 নভেম্বর 30 তারিখ পর্যন্ত তোমরা নভেম্বরের লাস্ট ডেট রয়েছে তোমরা আবেদন করার জন্য। এবং তোমরা যদি কোনো জানার বিষয় জানতে কোনো প্রয়োজন হয় তাহলে এই নাম্বার তোমার টোল ফ্রি নাম্বার রয়েছে, তোমরা এখানে কল করে তোমরা বিস্তারিত জেনে নিতে পারো। এছাড়াও আরেকটি চাকরি মানে ট্রেনিং এর বিজ্ঞপ্তি প্রকাশিত হচ্ছে, এখানে ঠিকঠাক সম্পন্নিত হচ্ছে ন্যাশনাল ইনস্টিটিউট অফ ফ্যাশন টেকনোলজি কলকাতায়। এটি সরাসরি কলকাতায় তো তোমাদের ট্রেনিং হবে। এখানে কিন্তু বিষয় বলে দিয়েছে সংখ্যালঘু যুবক যুবতীরা মানে বৌদ্ধ খ্রিস্টান মুসলিম পার্সি শিখ জৈনরা এই ট্রেনিং এর জন্য আবেদন যোগ্য। এখানে সম্পূর্ণ পোশাক ডিজাইনিং এর বিশেষ সন্ধানকালীন কোর্স মানে পোশাক ডিজাইন ফ্যাশন ডিজাইনিং কোর্স তোমাদের এখানে শেখানো হবে ফ্রিতে, সম্পূর্ণ বিনামূল্যে, সম্পূর্ণ রাজ্য সরকার তোমাদের এই কোর্সটি বহন করবে। প্রথম যে প্রশ্নটি করতে পারছে পোশাক উৎপাদন প্রযুক্তি যেটি সিপিটি বলা হয়, এখানে যা যা কোর্স সেখানে সব কিন্তু বিস্তারিত বলে দিয়েছে। এবং উদ্দেশ্য হচ্ছে পোশাক হিসেবে পোশাক উৎপাদন শেখানো হবে তোমাদেরকে। ফ্যাশন নেটওয়ার্ক ও উৎপাদন প্রযুক্তি যেটাকে FKRPD বলা হয়, এখানে এই কাজ তোমাদের শেখানো হবে। এখানে যা যা কাজ করতে হবে তোমাদের সব কিন্তু এখানে উদ্দেশ্য কী এই ট্রেনিং এর সেটি মূল কাজ এটি বিস্তারিত বলেছে। তিন হাজার তোমার পোশাক ডিজাইনিং বা ফ্যাশন প্রযুক্তি ADFT এই পদে নিয়োগ করার ট্রেনিং দেওয়া হবে তোমাদের। এখানে এই যে যে কাজগুলো তোমাদের করতে হবে সব বিস্তারিত বলে দিয়েছে। পোশাক তৈরি, পোশাক হিসাব তৈরি, পোশাক নকশা করা, নিজস্ব বুটিক তৈরি করা সব কিছু বিস্তারিত কাজ তোমাদের করতে হবে। এখানে ফ্যাশন লেদার আনুষঙ্গিক ডিজাইন যদি FLAD পদে আবেদন করতে হবে ট্রেনিংয়ে, এখানে যা যা কাজ করতে হবে সেখানে হবে তোমাদের ট্রেনিংয়ে সব কিছু বিস্তারিত বলে দিয়েছে, তোমরা এখানে দেখে নিতে পারছো। এই নোটিশটি অনুরোধ করে বিস্তারিত জেনে নিতে পারছো। ফ্যাশন ডিজাইনিং তোমরা কিছু আবেদন করতে চাও এখানে যা যা কোয়ালিফিকেশন বলে দিয়েছে সব তোমরা দেখতে পাচ্ছ। এক নম্বর দেখতে পাচ্ছ কমপক্ষে উচ্চ মাধ্যমিক সমতুল্য পরীক্ষা পাস, মানে উচ্চ মাধ্যমিক মিনিমাম পাস তোমাদের হতেই হবে। বয়স হতে হবে 18 থেকে 35 বছর, মধ্যে 1/4/2020 হিসাব অনুযায়ী পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা কিন্তু হতে হবে। এবং সময়সীমা ট্রেনিং এর সম্পূর্ণ কিন্তু 1 বছর ট্রেনিং চলাকালীন তোমরা বেতনও পাবে এবং ট্রেনিং তোমাদের 1 বছর তোমার হবে। কেন্দ্রে পাচ্ছে WBMDFC দ্বারা সম্পূর্ণ ফি প্রদান, মানে সম্পূর্ণ খরচা বহন করে কিন্তু WBMDFC মানে রাজ্য সরকার কিন্তু সমস্ত খরচা তোমাদের বহন করছে। ভিডিও শুরু তোমাদের আমি জানিয়ে দিয়েছি। আবেদন করতে সরাসরি www.wbmdfc.org অফিসের ওয়েবসাইটে তোমরা কিন্তু অনলাইনে আবেদন করতে পারবে। এবং সরাসরি আবেদন করতে হবে অনলাইনের মাধ্যমে, এখানে শুধুমাত্র জেলা সংখ্যালঘু অফিসেই তোমরা কিন্তু ছেলেমেয়েরা আবেদন করতে পারবে। সংখ্যালঘু ছেলেমেয়েরা কি ক্যান্ডিডেট এখানে আবেদন করতে পারবে। এখানে নির্বাচন দূরবর্তী ছাত্রদের জন্য হোস্টেলের ব্যবস্থা রয়েছে, কিন্তু আগেই বলে দিলাম যে থাকা খাওয়া সম্পূর্ণ কিন্তু রাজ্য সরকার বহন করবে। এবং আবেদনের শেষ ডেট কিন্তু 30 নভেম্বর বলতো। তো দারুণ একটা ট্রেনিং এর সুযোগ কিন্তু শুধুমাত্র সংখ্যালঘু ছেলেমেয়েরা এই পোস্টের জন্য আবেদন করতে পারছে। ট্রেনিং এর জন্য ফ্যাশন ডিজাইন থেকে আরম্ভ করে সম্পূর্ণ কোর্স সার্টিফিকেট কোর্স হচ্ছে, যেগুলো তোমাদের করলে ট্রেনিংগুলো করে তোমরা কিন্তু চাকরি ভবিষ্যতে তোমরা পেয়ে যেতে পারো। ট্রেনিং কমপ্লিট করার পর চাকরি কিন্তু তোমাদের দেওয়া হবে বিস্তারিত কিন্তু জানিয়ে দিয়েছে। এই নোটিশটি লিঙ্ক রয়েছে ভিডিও ডেসক্রিপশন বক্সে, অবশ্যই ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্কে ক্লিক করে তোমরা সরাসরি নোটিশ ডাউনলোড করতে পারবে। এবং এছাড়া তোমাদের নোটিশটি কিন্তু ডাউনলোড করে সেটি তোমাদের দেখিয়ে দিলাম যে যে ট্রেনিংয়ের জন্য আবেদন করতে হবে সেই সেই কোয়ালিফিকেশন অনুযায়ী তোমাদের কিন্তু অনলাইন আবেদন করতে হবে, সেই নোটিশ তোমাদের কিন্তু ডাউনলোড করে নিতে পারবে। তো এই ছিল মূলত ইনফরমেশন বন্ধুরা। ভিডিওর যদি ভালো লেগে থাকে ভিডিওতে অবশ্যই লাইক করবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে তাদেরকে ইনফরমেশন জানানোর চেষ্টা করবেন। এবং চ্যানেলটিকে যদি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী নেক্সট নতুন ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, TS15 চ্যানেলের সাথে সদা সর্বদা জুড়ে থাকবেন।